আন্তর্জাতিক আদালতের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে হাজারো মানুষের খুনের জন্য বাংলাদেশের মাটিতে বিচার করে তার ফাঁসি এখানে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা লক্ষ্য করছি এই অভ্যুত্থানের বিপরীতে আরেকটি প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে পত্রিকায় এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে লক্ষ্য করেছেন এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য আরেকটি প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোনো ধরনের প্রতি বিপ্লব ঘটাতে দেওয়া হবে না। যদি সেই ধরনের প্রতি বিপ্লব ঘটানো হয়, আমরা মহাবিপ্লব ঘটানোর মধ্য দিয়ে প্রতি বিপ্লবের সাথে সম্পৃক্তদেরকে এই বাংলাদেশের মাটিতে তাদেরকে কবর রচনা করে এদেশের মাটি থেকে তাদেরকে নস্যাৎ করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা দীর্ঘ 15 বছর ধরে জুলুম নির্যাতন সহ্য করেছি, বিশেষ করে ইসলামপন্থীদের উপরে। এই খুনি হচ্ছেন ইসলাম বিদ্বেষী সরকার, যে জুলুম চালিয়েছে, যে নির্যাতন চালিয়েছে, কোরআন রাখার অপরাধে, ইসলামী সাহিত্য রাখার অপরাধে, মসজিদে গিয়ে সালাত পড়ার অপরাধে, তাহাজ্জুদের নামাজ পড়ার অপরাধে, মাথায় টুপি পড়ার অপরাধে, দাড়ি রাখার অপরাধে আমাদেরকে জঙ্গি হিসেবে আমাদেরকে গ্রেফতার করে জেলখানায় প্রেরণ করা হয়েছিল। আমরা বলে দিতে চাই, খুনি হাসিনা ইসলাম বিদ্বেষী সরকার বাংলাদেশের 85% এই মুসলমানের দেশে এই ইসলামপন্থীদের উপরে আঘাত করে, নির্যাতন করে, তাদেরকে শহীদ করে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলা যায় না। আমাদের 15 বছর ধরে আমাদের উপর জুলুম চালিয়ে, নির্যাতন করে, আমাদেরকে শহীদ করে, আমাদেরকে জেলখানায় পাঠিয়ে আমাদের আন্দোলনকে তারা দুর্বল করতে চেয়েছিল। কিন্তু আমরা প্রমাণ করেছি বাংলাদেশ জামাত ইসলামী হলো একটি খরস্রোতা নদীর নাম, একটি প্রবল বেগে প্রবহমান একটি নদীর নাম। এই নদীতে তারা বাঁধ দিয়ে আমাদেরকে আটকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু সেই বাঁধ ভেঙে প্রবল স্রোত শক্তি নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি। আজকের এই গণঅভ্যুত্থান তার প্রমাণ হয়েছে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং নির্যাতন করে, শহীদ করে জামাত ইসলামীকে আটকানো যায় না, বরং জামাত ইসলামী হলো দেশের ভালোবাসায় সিক্ত দেশের মধ্যে একটি মজবুত সংগঠনের নাম। বাংলাদেশ জামাত ইসলামী আছে, ছিল এবং সামনের দিন আরো মজবুত ভাবে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মেমনটা আসছে জি, সম্মানিত ভাইরা আমার, আমরা লক্ষ্য করেছি গত 15 বছর ধরে এই খুনি হাসিনা সরকার এক এক করে আমাদের গণতন্ত্রকে হত্যা করেছিল, আমাদের নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল, আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল, আমাদের আগামীর প্রজন্ম যেন মুসলমান হিসেবে ইসলাম প্রিয় মানুষ হিসেবে গড়ে তুলতে না পারে, এজন্য ধর্মহীনতার নামে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চালু করার মাধ্যমে আগামীর প্রজন্মকে ধর্মহীন হিসেবে গড়ে তোলার তারা গভীর ষড়যন্ত্র করেছিল গত 15 বছর ধরে। সম্মানিত ভাইয়ের আমার, আমরা লক্ষ্য করেছি এই খুনি হাসিনা সরকার দেশের অর্থনীতিকে কিভাবে পঙ্গ করেছিল। আপনারা লক্ষ্য করেছিলেন সেই শেয়ার বাজার কেলেঙ্কারির কথা আপনাদের মনে আছে, সেখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট করে শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত বিনিয়োগকারীদেরকে পথে বসিয়েছিল, অনেকেই নিঃস্ব হয়ে পথে বসিয়ে ফাঁসি দিয়ে তারা অনেকে আত্মহত্যা করেছিল সেই সময়। ব্যাংকগুলো থেকে লক্ষ কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা লুটপাট করে বিদেশের পাচার করে দিয়ে এদেশের ব্যাংকগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। আমাদের ইসলামী ব্যাংক, আমাদের প্রাণপ্রিয় ব্যাংক, আমাদের হৃদয়ের ব্যাংক, এদেশের 85% মুসলমানের হৃদয়ে ব্যাংক ইসলামী ব্যাংককে তারা ধ্বংস করার চেষ্টা করেছিল। ইসলামী ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন টাকা এখান থেকে লোপাট করে ইসলামী ব্যাংককে তারা ক্ষতি করতে চেয়েছিল। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ইসলামী ব্যাংক আমাদের ছিল, আছে, সামনে দিয়ে মুসলমানদের জন্য, ইসলামপন্থীদের জন্য ইসলামী ব্যাংক থাকবে ইনশাআল্লাহ। তোমাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে এদেশের ভালোবাসার প্রাণকে ইসলামী ব্যাংকে আরো বাংলাদেশের মানুষের জন্য শক্তিশালী করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা বলতে চাই এই আপনাদের সিলোনিয়া দাগনমুড়িয়া উপজেলার দুইজন কৃতি সন্তান, আপনারা তাদের নাম জানেন, ডাক্তার ফখরুদ্দিন মানিক, নাম জানেন,
ভালোভাবে চিনেন তাকে? আরেকজন কৃতি সন্তান মেজবাহউদ্দিন সাহিদ, নাম শুনেছেন? এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার গর্ব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমানে ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ডাক্তার ফখরুদ্দিন মানিক, এলাকার কৃতি সন্তান। তিনি এলাকার, এখন পর্যন্ত তিনি এলাকার নির্বাচিত প্রতিনিধি হন নাই। মেজবাহউদ্দিন সাহিদ বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবী, এলাকার কৃতি সন্তান। তিনি এখন পর্যন্ত জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন নাই, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত না হওয়ার পরেও এলাকার সমাজ কল্যাণমূলক কাজে যেভাবে নিয়োজিত করেছেন, এদেশের মানুষের, এলাকার মানুষের জন্য যেভাবে কাজ করেছেন, বিশেষ করে এই বন্যার পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, এজন্য আমরা আগামীতে এই দুইজন ভাইকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে এলাকার মানুষের খেদমত করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? এই দুইজন ভাইকে আগামী দিনে এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার জন্য আপনাকে সিদ্ধান্ত নিয়েছেন, আপনাকে এই দুইজন ভাইকে সহযোগিতা করবেন, এই দুইজন ভাইয়ের পাশে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন ভাইকে আপনাদের এলাকার জন্য কবুল করুন, আপনাদের সাথে নিয়ে সিলোনিয়া দাগনভূঞা উপজেলাকে যেন শক্তিশালী বাংলাদেশের মানচিত্রে একটি মজবুত, একটি উন্নয়নশীল উপজেলায় পরিণত করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।